ট্রেনের ভিতরে পানাহার করা নিষিদ্ধ, কিন্তু ট্রেন চলাচল সময়ের ভিতরেই কিন্তু ইফতারের সময় হবে। সেটা মাথায় রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 250 ml-এর যে বোতল, ওই সময় যারা ট্রেনে থাকবেন অথবা যদি আমাদের পেইড এরিয়ার ভিতরে থাকেন, তারা বোতলটা বহন করতে পারবেন এবং ইফতারের সময়ে পানি পান করতে পারবেন। আপনি জানেন যে ট্রেনের ভিতরে পানাহার করা নিষিদ্ধ, কিন্তু ট্রেন চলাচল সময়ের ভিতরেই কিন্তু ইফতারের সময় হবে। সেটা মাথায় রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 250 ml-এর যে বোতল, ওই সময় যারা ট্রেনে থাকবেন অথবা যদি আমাদের পেইড এরিয়ার ভিতরে থাকেন, তারা বোতলটা বহন করতে পারবেন এবং ইফতারের সময়ে পানি পান করতে পারবেন। তবে আমরা সবাইকে একটু অনুরোধ করব, পানি পান করার পরে বোতলটা হয় কোনো বিনে ফেলবেন অথবা উনি নিজে ক্যারি করে নিয়ে যাবেন, দুইটার একটা হলে কোনো অসুবিধা হবে না। আর একটু পানিটা পান করার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব, যদি পানি পড়ে যায় তাহলে স্লিপারি হয়ে যাবে। আপনি জানেন যে গ্রানাইডের উপরে যদি পানি পড়ে তাহলে সেখানে অসুবিধা হতে পারে। আমাদের ইফতারির আমরা শুধু ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার ইফতারির যে সময়সূচি, সেটা প্রত্যেকটা মেট্রো ট্রেনের কোচের যে দুই দিকে দুইটা দরজা থাকে, যেই দরজা দিয়ে এক কোচ থেকে আরেক কোচে যাওয়া যায়, এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করে রাখব, যেটা আবার পরে রিমুভ করা যাবে। তারই সাথে সাথে আমাদের যে এলইডি স্ক্রিনগুলো আছে, যেখানে আপনারা দেখেন যে বিভিন্ন বিজ্ঞাপন হয়, সেখানেও একটা স্লট থাকবে, সেই স্লটে ইফতারির বিজ্ঞাপনগুলো, ইফতারির যে সময়সূচি সেই সময়সূচিটা সেখানে থাকবে, বিজ্ঞাপনও থাকবে, কিন্তু ইফতারের সময় অথবা সারাদিনই যখন চলবে 10 সেকেন্ডের একটা স্লট থাকবে, যে সময় ইফতারের সময়সূচিটা সেখানে তিন ভাগে আসবে, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এইভাবে এটা স্ক্রল করতে থাকবে, এটা সবাই দেখতে পারবেন। আর যারা প্ল্যাটফর্মে থাকবেন বা যারা কনকোর্স লেভেলে থাকবেন, ওনাদের সুবিধার জন্য আপনারা জানেন যে দুই জায়গাতেই আমাদের আছে এলইডি স্ক্রিন আছে, ট্রেনের ভিতরে যেটা আছে সেটাকে আমরা বলি এলসিডি স্ক্রিন, আর যেটা কনকোর্সে বা প্ল্যাটফর্মে থাকে সেটাকে এলইডি স্ক্রিন বলি, সেই স্ক্রিনেও ইফতারের সময়টা প্রদর্শন করতে থাকবে, ইফতারের মূলত বেশ আগে পিছে সময় ধরেই করতে থাকবে। আর এই সময় আমরা পানাহার না করার জন্য সবাইকে অনুরোধ করছি যে শুধু পানিটা ওনারা খেতে পারবেন, এর বাইরে আর কিছু না।